ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইসপান্ডারি। তিনি 18 ও 19 জুলাই বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর নিশান জানান, ত্রাণ সামগ্রী বিতরণের দ্বিতীয় ও তৃতীয় দিনে ফটিকছড়ি পৌরসভা, লেলাং কাঞ্চননগর, বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভোজপুর, হারোয়ালছড়ি ও পাইনদং ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সাইদুল আরেফিন, অফিসার ইনচার্জ বাবুল আখতার শেখ আবদুল্লাহ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহিন, জেবুন নাহার মুক্তা, পৌর মেয়র ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান সরার উদ্দিন চৌধুরী শাহিন, রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, ইকবাল হোসেন চৌধুরী, সরার হোসেন স্বপন, রুস্তম আলী, জানে আলম, হারুনুর রশিদ ইব্রাহিম তালুকদার সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আর শোনার বাংলা তো রয়ে গেল।